বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন, সবাই কেমন আছেন? আশা করছি দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ঢাকা থেকে সিলেট আসছি, আর আসার পরে আমরা এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমরা কোনো ভিডিও করতে পারিনি। মানে আমরা রাত সারা সজাগ ছিলাম, সেজন্য ঘুম হয়নি। তো বাসায় এসে আমরা সারাদিনই কালকে ঘুমিয়েছি, একটুকু মোবাইল হাতে নিতে পারিনি, শুধু খেয়েছি আর ঘুমিয়েছি। তা আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। মানে আজকে আমরা যাব খাদিমনগর, ন্যাশনাল পার্ক আছে ওখানে, বাচ্চারা একটু ঘুরবে, তারপরেও কিছু জায়গায় ঘুরবো আমরা। মানে গাড়ি তো আমাদের সাথেই আছে, আমরা গাড়ি করে সারাদিনই ঘুরবো। তো এই জন্য আজকে রেডি হয়ে গেলাম। এই তো আমি পুরো রেডি, মাসফিয়ার বাবা এই তো পুরো সে রেডি, বাবু রেডি, আসসালামু আলাইকুম, সবাই আমরা রেডি হয়ে গেছি। এখন সকালবেলা আমাদের নাস্তা হয়ে গেছে, চা নাস্তা সব শেষ, তারপর আমরা সবাই রেডি হয়ে গেছি। এই ঘরে সবাই রেডি আছে। এখানে এখানে আছে, এখানে আছে আমাদের দুই কন্যা, এই তো দুই কন্যা, আর এই যে আমার ভাই, আমার ভাই রাকিব, রাকিব দেখাও, রাকিব এই তো রাকিব রেডি হচ্ছে। আর এই যে বাবুকে দেখাইতে গেলে, মানে রাব্বিকে দেখাইতে গেলে অনেক উঁচু করে ক্যামেরা ধরতে হয়। আর এই যে আমার বাবু, এই যে বাবু মাস্ক পরে রেডি, আর সাকিব আছে, এই যে সাকিব, সাকিবও রেডি, সাকিবও রেডি। সবাইকে নিয়ে যাচ্ছি, কারণ একা একা ঘোরার তো মজা নেই, ওদের সাথে ঘোরার জন্যই তো আসছি। তো ওদেরকে নিয়ে ঘুরবো, আরও আমরা যে কদিন থাকবো প্রত্যেকটা দিনে আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায়, সুন্দর সুন্দর জায়গায় আমরা যাওয়ার জন্য সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি নিচে অপেক্ষা করতেছে, সবাই আমরা রেডি, আমরা শুধু চলে যাব। আর বাইরে খাওয়ার ইচ্ছা আছে, বাইরে খাবো, বাচ্চাদের নিয়ে ওরা যা যা খেতে চায় তাই তাই আমরা খাবো। তো ফুল মস্তি হবে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের ব্লগটি। তো দেখতে থাকুন, আমরা যাব লাইটে, মাইক্রো লাইটে, যেটাই বলেন সিমিলার। আজান দিতে স্যার, তো ইয়াপ এখন ঢুকবে সবাই, এখানে আজান দিতে স্যার। বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে সবাই, এই তো আমরা সবাই আছি। আর সামনে আছে মাসফিয়ার বাবা, এই তো মাসফিয়ার বাবা তাকাও। Drift away.
তো আমরা এখন এসে পড়েছি ডানে চা বাগান, বামে চা বাগান, পুরো এরিয়া জুড়েই সব হলো চা বাগান। সবাই আপনারা চা বাগান দেখেন, নিজের হাতে ধরে দেখেন, মানে আমার হাতে ধরে দেখা মানে আপনাদের হাতে ধরে দেখা। আমরা গাড়ি দিয়ে এসেছি, এত মানে বের হয়ে হেঁটে হেঁটে দেখাবো, পরে দেখাবো, শুধু আপনারা ভিউটা দেখেন। পুরো অন্ধকার, হ্যাঁ অন্ধকার, কিন্তু গ্রিনটা অনেক জোর, তাড়াতাড়ি সন্ধ্যা হয়। ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? আমি কিন্তু শুনতে পাচ্ছি, আওয়াজ শোনা যাচ্ছে? কিন্তু এই ঝিঝি পোকার আওয়াজটা কিন্তু আমি শুনেছি অনেকদিন আগে, মানে যখন আমি বরিশাল গিয়েছি ছোটবেলায়, তখন ওখানে এই ঝিঝি পোকার আওয়াজটা শোনা যেত। এখন অনেকদিন পর শুনতে পেয়ে কিন্তু খুব ভালো লাগতেছে। দেখুন গাছে কাঁঠাল ঝুলে আছে, মন চাচ্ছে গাছের মধ্যে গিয়ে কাঁঠাল পেড়ে ওখানেই খেয়ে ফেলি, কাঁঠাল আমাদের এত পছন্দ। কুকুর চাম্মি না ভাই, কালো কালো কুকুর আমার অনেক ভয় লাগে, নর্মাল কুকুর ভাল লাগে আমার কাছে, বাট এই কুকুর অনেক ভাল লাগে। এখানে কিছু বোঝা যাচ্ছে? এ দেখেন এটা কি, মাকড়সার জাল, এটা তো ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমরা আসছিলাম খাদিমনগর উদ্যানে, তো চা বাগান, এটা মূল এরিয়াটাই হচ্ছে চা বাগান, মানে যেদিকে তাকাবো সেদিকে শুধু সবুজ, এমনি তো কিছু দেখার কিছু নাই, শুধু সবুজটা দেখার জন্য আর চা বাগানগুলো। তো আমরা দেখেছি সেগুলো, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমরা যাব, কোথায় যাব আমরা নেক্সট ঘুরবো? আমরা আজকে অনেক জায়গায় ঘুরবো, কিন্তু সবগুলো ভিডিও তো একসাথে দেখানো সম্ভব না, বেশি লম্বা হয়ে যাবে, তো সেই জন্য ভিডিওগুলোকে আমরা ছোট ছোট করে আমরা পাট পাট করে আপনাদেরকে উপহার দিব, আপনারা দেখতে থাকুন। অবশ্যই আমরা কোথায় যাচ্ছি সেটাও আমরা জানিয়ে দিব। তো আজকের মতো এই খাদিমনগরে এখানেই আমাদের শেষ, আমরা পরবর্তী কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন, চোখ রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলে দাও সবাই, আল্লাহ হাফেজ।